অ্যাট লাস্ট আমরা ভেটকি পাথুরি নিয়ে নিলাম ভূতের রাজা দিল বর থেকে। শি ইজ ওয়েটিং ফর দ্যাট। খুলবো আর আরও কিছু অভিজ্ঞতা শেয়ার করছি, আগে খুলি। শুরুতেই তোমরা দেখলে গন্ধরাজ ভেটকি পাথুরি দিয়ে ভিডিও স্টার্ট হচ্ছে। তার কারণ পাথুরি খেতে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি খেতে, কিন্তু তার থেকেও বড় ব্যাপার একটা আছে। যে খাওয়ার দোকানের পাশ দিয়ে হাঁটছিলাম, দোকান কেন বলছি স্টল, যে স্টলের পাশ দিয়ে হাঁটছিলাম না, স্টলের কোনো ম্যানেজার হবে, সে এসে তাদের খাবারের এমনভাবে অ্যাড দিচ্ছে, জিভে যেমন জল চলে আসছে তেমনই যদি না খাই আবার ব্যাপারটা একটু খারাপও দেখতে লাগে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। তাই ঘুরতে ঘুরতে আমরা শেষ পর্যন্ত ভূতের রাজা দিল বর থেকে গন্ধরাজ ভেটকি পাথুরি ট্রাই করলাম। দেখো দেখো খোলো। আচ্ছা এবার আমি খুব খুঁজছি, এই ভূতের রাজা দিল বর থেকে গন্ধরাজ ভেটকি পাথুরি আমাদের হাতে চলে এসছে। প্রচন্ড গরম, কেমন একটু রিভিউ দাও, শুধু ভালো বললে হবে না, নুন বেশি না নুন কম, ঝাল বেশি না ঝাল কম, সব একদম ঠিক আছে। মানে যেরকম হ্যাঁ পাথুরি একদম এক্সাক্ট পাথুরি, এখানে একটা লঙ্কা দেখতে পাচ্ছি। আই এম গোইং টু ইট দিস গন্ধরাজ ভেটকি পাথুরি। ইজ ইট গন্ধরাজ ভেটকি পাথুরি? ও আচ্ছা আচ্ছা, কেমন খেতে? ভালো গো, আরেকবার খেয়ে বলো। হালকা ঝাল ঝাল কিন্তু ভালো, ট্রাই করতে পারো, যারা পাথুরি ভালোবাসো অবশ্যই ট্রাই করতে পারো। ফিশটা কিন্তু অনেকটাই, তাই না? আমার রিভিউ আমি দিলাম ভূতের রাজা দিল বরের গন্ধরাজ ভেটকি পাথুরির রিভিউ। ভালো পাথুরিটা ইটসেলফ খেতে ভালো, কিন্তু যে গন্ধরাজ ব্যাপারটা আমি সেরকম কিছু ফিল করিনি। তবে এত ঝাল লাগছিল, তাই ঝালকে সরাসরি উল্টো দিকে একটা মিষ্টির দোকান, দোকান আবাসিক দোকান বলছি, একটা স্টল ছিল, যে স্টলে গিয়েছি নলেন গুড়ের মিনি রসমালাই। নলন গুড়োর মানে যা লেখা ছিল তাই বুঝি, নলন গুড়োর মিনি রসমালাই ট্রাই করলাম। দেখ গন্ধরাজের গন্ধটা সেরকম অল্প পেয়েছি, খুব ঝাল লেগেছে, এর জন্য মিষ্টি খেতে যাব। কোথায় যাওয়া যায় দেখি। তাই তো লেখা ছিল বলো, তুলে দিয়েছে দেখো, পঞ্চাশ টাকা দাম নিয়েছে। এটা ওই বাটাই মিষ্টান্ন ভান্ডার থেকে, ওই বেতাই, আচ্ছা বেতাই থেকে নেব। দেখো আমি একটা কথা বলবো, আগে যেখান থেকে তুমি নলেনগুড়ে রসগোল্লা খাওয়ালে, সেখানে আমি যতটা না নলেনগুড়ের ফ্লেভারটা পেয়েছি তার থেকে এটা অনেক ভালো। এটা নলেনগুড়ের রসগোল্লা না, একটা দেবেন, একটা দিন এখানেই খাবো। রসগোল্লা আহা দারুণ খাচ্ছি, এবং পিছনে বাঁশ পড়ার গন্ধ, কারণ বাঁশে কিছু একটা পুড়ছে, কিছু একটা হচ্ছে, আমি গিয়ে দেখবো। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী। ব্যাম্বু বিরিয়ানি বা কাবাব। বিকেলবেলা যখন ঢুকেছিলাম 20 টাকা করে পার হেড টিকিট ছিল, অতএব বুঝতে পারছো মেলা ফ্রি এন্ট্রিটা নেই, সেই জন্য একটু স্ট্যান্ডার্ড সোবার লোকজনেরা যাচ্ছে, দোকানগুলো বেশ বড় বড় ছিল। আর চকলেটটা দেখি কি দিয়েছে, হাজমোলা। Thank you.
মেলায় ঢুকে সোজা উল্টো দিকে চলে গেলে দেখতে পেয়েছিলাম সমস্ত স্ন্যাক্স আইটেমের দোকান, মিত্র ক্যাফে থেকে শুরু করে 36 ব্যঞ্জন, আপনজন, কালীঘাট, তার সাথে দাদাবদি রেস্টুরেন্টও ছিল। কিছু চাইনিজ শুরু হতে বাঙালি শুরু হয়ে গেল, এবং আমি একটা অন্য জিনিস খুঁজছিলাম। যে কোনো বইমেলাতে তোমাদের দেখবে কিছু এমন স্টল থাকে ভাজাভুজি, সব রকম ভাজাভুজি যেখানে পাওয়া যায়, মানে ধরো ওই ধরো দীঘা, বকখালি, এই সমস্ত ব্যাপারটা ভাবছিলাম ওইরকম দোকান পাবো কিনা। আছে, সেই দোকানও আছে, বকখালির দোকানও আছে, দীঘার দোকানও আছে, যেখানে নানা রকম ফ্রাইড আইটেমও তোমরা পেয়ে যাবে বাকি দোকানের থেকে কম দামে। চাইনিজ স্টল দেখতে দেখতে হঠাৎ করে বাংলায় ঢুকলাম, আর বাংলায় ঢোকার পরে রাজবাড়ির খাওয়া, আর কেয়ার অফ বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড সোলো আনা বাঙালি। এরপর দেখো এদিকে আছে সপ্তপদী অ্যান্ড পোস্ত পাটুলি অ্যান্ড ভূতের রাজা দিলো বর, বাঙালিগুলো পরপর। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, ভালো লাগলে আমি এরকমই আড্ডা চলে ভিডিও দেখাই এবং সরাসরি বাইরে গিয়েও দেখাই, এবং তোমাদের সাথে আড্ডা মারি, কথা বলি, গল্প করি এবং গল্পের বইও পড়ি। যতীন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভূতের গল্প লাস্ট ভিডিওটা যদি দেখে থাকো ভালো লাগবে, যাও গিয়ে দেখো। তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, এইভাবেই তোমাদের সাথেই আমি সময় কাটাবো, এগিয়ে যাবো, বইমেলা আসছে, বইমেলাতেও যাবো। এইটা গন্ধরা চিকেন ফুচকা, আচ্ছা ওই তো চিকেনগুলো রয়েছে ভিতরে। দাদা বাঁশে কি হচ্ছিল এটা? ব্যাম্বু বিরিয়ানি। আর কিছু হয় ব্যাম্বুতে? ব্যাম্বু চিকেন আছে, ব্যাম্বু মটন বিরিয়ানি আছে। ব্যাম্বু চিকেন কত দাম? ব্যাম্বু চিকেন আমরা কিছু আলাদা। আচ্ছা এই রকমই তাই তো? তিন দিনের জন্য মেলাটা, অ্যাকচুয়ালি তিন দিনের জন্য, তাই আমি যাবে ভিডিও করছি, আমার ভিডিও যাবে, তুমি দেখতে পাবে এই মেলা সম্বন্ধে, ততদিনে হয়তো মেলাটা উঠেই গেছে। একটাই কথা বলবো, দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, আবার চলে আসছি দুদিনের মধ্যে, বইমেলা আসছে, ঘুরে বেড়াবো তোমাদের নিয়ে, দেখতে থাকো, দেখতে থাকো, চল।